এই জাহাঙ্গীরনগরের সাথে আমার একটা ঋদ্ধতাপূর্ণ সম্পর্ক আছে, যে আমি প্রেম করতে আসলে জাহাঙ্গীরনগর নিয়ে আসতাম, কারণ ইউনিভার্সিটিতে ট্রেস করা অনেক বেশি সহজ। আজকে আমরা স্বাধীন বাংলাদেশে নিজের মতো করে, ভাই যেটা বলেছিল, ট্যাগের ঊর্ধ্বে উঠে আমরা কথা বলতে পারছি। ডায়মন্ডকে অনুরোধ করবো জাহাঙ্গীরনগর সমস্ত প্রোগ্রাম আপনারা স্পন্সর করেন, আমরা এসে গান গাই, পোলাপান, আমাদের ভাই ব্রাদার, বন্ধু ভাতিজা ভাগ্নি সবাই এনজয় করুক, এটা আমরা চাই। এখন একটা মেলোডি গান গেছি, অত্যন্ত মেলোডি গান আমার প্রথম অ্যালবাম থেকে। এটা একটা সমস্যা আমার, আমার বলে ভাই আপনি বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চা নিয়ে ভালো আছেন, কিন্তু আমাদের লাইফটা শেষ করে দিলেন। ভাই লাইফ শেষ করার কিছু নাই, কিশোর কুমার গান গেছে, আশা ছিল ভালোবাসা ছিল, আজ আশা নেই ভালোবাসা নেই। উনি বিয়ে করেছেন চারটা বিয়ে করার পরে যদি ওনার গান আপনারা সহ্য করতে পারেন, আমাকে একটু সহ্য করেন। আমি একটু মেলোডি গান গেছি, কখনো ভালোবাসুনি, খুব ভালো লাগবে। যারা যারা আমরা কি করি, আমরা স্কুলে পড়েছি কম্বাইন্ড স্কুলে, আওয়ার লেডি অফ ফাতিমা গার্লস হাই স্কুলে পড়েছি, আমি লেডিজ স্কুলে পড়েছি, আমি আই এম ফর্চুনেটলি আনফর্চুনেট। তো আবার পড়েছি গুলবাগ, সেখানেও কম্বাইন্ড, জিলেস স্কুলে যাওয়ার সময় শুধু ছেলে ছিল, তারপর আবার জিলেস ভিক্টোরিয়া কলেজে কম্বাইন্ড। দেন আমাদের কি হলো, মেয়েটা বড় হয়ে গেছে, মেয়েটার বিয়ে হয়ে গেছে, আমরা অটো ছেঁকে গেছি, ছেলে বেকার, মেয়ে দিবে না, এই প্রবলেম আমারও ছিল, বাট আমার বউ কেয়ার করে নেই, চলে আসছিল। ভালোবাসলে ডোন্ট কেয়ার হতে হবে, কে কি ভাবলো, ভবিষ্যৎ কি হবে, আল্লাহ তাহলে বিয়ে শাদী পছন্দ করে। এই যে জেনজির পোলা পাইন, তোমরা বিয়ে শাদী করে ফেলো ভাই, এই আন্দোলনের একটাই সফলতা, তোমাদেরকে বিয়ে করতে হবে। থ্যাংক ইউ। ওকে সবাইকে, আমরা কখনো ভালো করছি সবাইকে, আর এখানে ইনফ্যাক্ট এটা একটা নন পলিটিক্যাল প্রোগ্রাম, এখানে যে কেউ গেস্ট হতে পারে, কারো কিছু করার মনে করার কোনো কারণ নাই, কারণ আমরা সবাই সবাই ভাই একসাথে ছিলাম, একসাথে থাকবো, কিছু মনে করবেন না, আমরা গেছি কখনো ভালোবাসেনি, সব একসাথে গাইবো। শুধু অভিন
আমাদের একটা প্রেম সংক্রান্ত বিষয়ে একটা প্রবলেম হয়, প্রেম শেষ হয়ে গেলে গালিগালাজ শুরু হয়, খারাপ ছিল এ ঠিক না। যে ভালোবাসা শেষ হয়ে যায় সেটা তো শেষ হয় না, এটা শুরু হয়। কারণ আপনি যাকে একবার ভালোবাসছেন তাকে আপনি গালি দিতে পারেন না।